বাম আগে যে ছিল সেরকম আবার ফিরে আসবে, আবার ফিরে আসবে, আবার ফিরে আসবে। কেন এই সরকার থাকবে না? কেন এই সরকারের যা দুর্নীতি কেন থাকবে এই সরকার? আমার নাম রাজ্য সরকার। হ্যাঁ, কিসের প্রচার করছেন আপনি? তো আমি বামের প্রচার করছি। কেন? বামরা জিতবে। হুম, বামরা জিতবে তো। বাম আগে যে ছিল সেরকম আবার ফিরে আসবে, আবার ফিরে আসবে, আবার ফিরে আসবে। কেন এই সরকার থাকবে না? কেন এই সরকারের যা দুর্নীতি কেন থাকবে এই সরকার? এই সরকারের থাকার কথা তো নয়। আর এই প্রাইমারি মাস্টারদের চাকরি দিতে পারছে না এরা, 10 বছর থেকে চাকরি দেয়নি। কী করে এদেরকে ভোট দিবে মানুষ? ওই সাইকেল আরও মুখমুখ দিলে তো হবে না, বেকারদের চাকরি দিতে হবে, তাহলে হবে। আপনি কি প্রচার করছেন? আমি বামের প্রচার করছি, আমার ছেলের প্রচার করছি। আপনার ছেলে কিসে দাঁড়াইছে? থানা পরিষদে দাঁড়াইছে। কোন পার্টির? সিপিআই পার্টির। এমনি বামপ্রার্থীরা জয়ী হবে? হ্যাঁ, বামপ্রার্থীরা জয়ী হবে। কি বলছেন গ্রামগঞ্জে মানুষদেরকে? বামকে ভোট দিতে বলছি। বামপ্রার্থী যা যেন বাইর হয় সেই জন্য প্রচার করে বেড়াচ্ছি আমি। মানে কেন ভোট দিবে বামদেরকে? বামদেরকে বামের নীতি দেখে ভোট দিবে, অন্য কিছু করে নয়, নীতি দেখে ভোট দিবে বামের। আমার বাবা প্রচার করছে রাজ্য সরকার, তিনি আমার হয়ে প্রচার করছেন। আর অতএব আমরা জিতবো আর কি, অনেক আশাবাদী মানুষ আমাদেরকে চাইছে।